ভালোবাসা কঠিন, ভালো থাকা আরো কঠিন, আর তার থেকেও কঠিন ভালো রাখা। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা, প্রথম এই খবরটা যখন আপনারা দেখেছিলেন নিশ্চয়ই চমকে গেছিলেন, চমকে যাওয়ারই মতো। আমাদের কাছেও যখন সেই ডিজিটাল কার্ড আসে আমরা প্রায় চমকে যাই। অনেকেই ভেবেছিলেন নিজেদের সংসার পরিবার এটা কি হচ্ছে। আসলে এই দুটো নাম যখন একসঙ্গে আসে তখন সত্যিই চমক থাকে, সামথিং স্পেশাল তো থাকেই। আর বিশেষ করে এমন একটা মানুষ যিনি ষাটে এসেও নাচে গানে তার গ্ল্যামারে চব্বিশে যুবককে ভয় পাইয়ে দেন, ছবির সঙ্গে যুক্ত না থেকেও একটা ভালো ছবি যাতে দর্শকের কাছে পৌঁছতে পারে সেই ব্যবস্থাটা করে দেন, এবং অবশ্যই এই সময়ে এসে নতুন প্রসেনজিৎ ঋতুপর্ণাকে আনতে পারেন ইন্ডাস্ট্রিতে। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুঝতেই পারছেন আমরা কথা বলছি প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন দাদা এবং ইপ্সিতা। ঋতুপর্ণা তোমার এখনকার ঋতুপর্ণা, আমাদের প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা ঋতুপর্ণা। আর উপরে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত প্রেজেন্ট করছেন। হ্যাঁ, মানে আমরা দুজনে মিলে দায়িত্ব নিয়ে আমাদের প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে নিয়ে আসছি নতুন প্রসেনজিৎ। সত্যি সত্যি এবার কন্যাকে ডাকুন। বুড়িয়ে মনে বউ কেন ড্যাংড়া করে বেরোতে নেই, বুড়ি একটু লজ্জা পা। ইপ্সিতাকে আমি জিজ্ঞাসা করবো, আমরা ট্রেলারে যেটা দেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কাছে না পাওয়ার জন্য প্রায় কান্নাকাটি, ঝগড়া, কত কিছু, অন্তত ইন্টারভিউতে আসল প্রসেনজিৎকে পাওয়া যাচ্ছে, তাই তো? এটা বলে আমি তো বলছি যে আমি প্রসেনজিৎকে বিয়ে করতে চাই, আমাকে কিছুতে রাজিই হচ্ছে না, খালি আমাকে অন্য অন্য পাত্র বলছে একে ওকে তাকে, আমাকে রাজিই হচ্ছে না আমাকে বিয়ে করার জন্য। প্রসেনজিৎ তো খুঁজে দিলেন দাদা, নিজেই একটা নতুন প্রসেনজিৎ খুঁজে দিয়েছে। না প্রসেনজিৎ 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 একজনই, খুঁজে দিলে কি আর হবে বলো? প্রসেনজিৎ নাম একক, রিপ্লেস করা যায় না। তো দাদা একটা সত্যি কথা বলতে কি, এই যে ওকে যে জায়গাটা আমরা দেখছি, ইপ্সিতার যে চরিত্রটা আমরা দেখছি, যে এরকম ফ্যান ছবি নিয়ে মানে পুরো পাগলের মতো, সত্যিই তো তোমার এরকম ফ্যান আছে? এবং এরকমও আছে যে দাদাকে নাম ধরে তুমি তুমি করে বলে, ও ও করে বলে, দাদাও জানো, মানে তাকে অন্য কিছু একটা হয়, নিজের প্রায় প্রেমিকের মতো ভাবেন, স্বামীর মতো ভাবে, এরকমও আছে দাদা? এটা একটু বলে, এটা তো সত্যি ঘটনা, এরকম তো মানুষ আছে? হ্যাঁ, মানে আমি কিছুদিন আগে, মানে আমি বলছি যে কিছুদিন আগে বলতে মানে জাস্ট এই পুজোর আগে, যখন কাছের মানুষের এরকম প্রচুর আমি ফেস করেছি লাইফে, তো আমি আমার সামনে হয়নি। তো আমরা একটা নিউজ চ্যানেলে ইয়েতে গেছিলাম, আর যিনি আছেন তিনি মোটামুটি আমি কোথায় পৌঁছাচ্ছি আমার আগে তিনি পৌঁছে যান, আমি জানি না, মানে সেটা তোমরা জানো অনেকেই। সো ইনফ্যাক্ট ওকে দেখলে বোঝা যায় যে বুম্বাদ এখানে আসছে। আমার একটা সময় এমন হয়েছিল যে আমার ফোন, আমার গাড়ি এখানে আমরা সব খুঁজেছিলাম যে কোনো কিছু মেশিন লাগিয়ে রেখেছি কিনা, ট্র্যাক করছে কি, কি করে জানতে পারছে। সব থেকে ইম্পর্টেন্টলি যে দেখো কিছু কিছু জায়গায় আমি যাচ্ছি অ্যানাউন্স থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় থাকে না খুব ব্যক্তিগত, একটা খুব ফাইভ স্টার বা সেভেন স্টার হোটেলে যাচ্ছি, একটা কোনো সেমিনারে বা কোনো একটা সেখানে যে আমি যাবো সেটা কোনো জায়গায় অ্যানাউন্সমেন্ট নেই, সেখানেও তো আমি দেখেছি পৌঁছে যায়। তো এরকমই একটা নিউজ চ্যানেলে কিছুদিন আগে, মানে এই কাছের মানুষের সময় আমি উঠে গেছি, আমি আর দেব। তো যারা এটা যেহেতু ওকে সবাই এখন তোমরাও চিনে গেছো, তোমরা একজন মিডিয়ার ছেলে বা মেয়ে এসে জিজ্ঞেস করেছে, আচ্ছা শোনো তুমি যে যে সবসময় বুম্বাদা যেখানে পৌঁছে সেখানে পৌঁছে যাও, তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই? আমি পরে শুনলাম রামমোহন এদের কাছ থেকে যে ও প্রায় মারতে গেছে, যে ওর সামনে তুমি প্রশ্নটা কী করলে, কেন করলে, কী করে করতে পারলে, ও আমি ততক্ষণে লিফটে উঠে গেছি, ওর সামনে এই প্রশ্নটা তুমি করতে পারলে কি করে? সো মানে তার জীবনে অন্য কোনো পুরুষ নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে আমার হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে ঠাকুর ঘরে, ঠাকুরের সব ছবির সঙ্গে আমার ছবি, ফুল চন্দন দিয়ে দেওয়া। দেখো এইগুলো আমাদের পাওয়া, মানে অফকোর্স, মানে এইগুলো পাওয়া, এবং আমি এরকম প্রচুর ফ্যামিলি জানি যেখানে মানে হয়তো যখন আমার অমর সঙ্গী রিলিজ করেছেন সেটা তো প্রায় 40 বছর, তারপরে তার মেয়ে হয়েছে, সে বড় হয়েছে, সে বড় হয়ে দেখেছে হয়তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তার বাচ্চারা এখন অটোগ্রাফ দেখছে। সো লাইক এটা জেনারেশন আছে, মানে প্রচুর ফ্যামিলিতে আছে এটা। ভালো লাগে শুনতে এই কথাগুলো, নিশ্চয়ই ভালো লাগে। সীতার পাশে নায়ক হিসেবে কিন্তু একদম পারফেক্ট, তাই না? না এটা মানে অনেক বড় কথা তুমি বললে, মানে আমার হ্যাঁ হ্যাঁ একদম, আমাকে বরং কখনো একটু আমাকে আরেকটু
রোগা হতে হবে তোমার পাশে মানতে গেলে না 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 আমার প্রসঙ্গে আমার এই ঋতু পর্ণাকেই পছন্দ ও এবার ওই ঋতু দিতে হবে একটু রেগে যাবে এই ঋতু পর্ণাকে পছন্দ বলে দিয়েছি ভাবো 23 বছর আগে আমি চোখ তুলে না দেখো না নেচেছি ঋতু পর্ণার সাথে মানে আমাদের ঋতুর সঙ্গে হ্যাঁ আর এখন আমি 23 বছর পরে এই চোখ তুলে দেখো এদের সাথে নাচ করছি মানে একটা হিউজ জেনারেশন গ্যাপ এবং সেটা করতে গিয়ে আমাকে অনেক মানে খাটতে হয়েছে কারণ ওদের এনার্জি লেভেল ওদের পরিশ্রম বা ওদের বডি ল্যাঙ্গুয়েজ বা আমার ডান্সার্সদের রাজীব যে আমার মেন লিডার এদের এরা ফুল অফ এনার্জি এই এনার্জি লেভেলটায় আমাকে পৌঁছাতে হয়েছে রীতিমতন পৌঁছাতে হয়েছে পুরো উল্টোটা হয়েছে আমাদেরকেও এনার্জি ম্যাচ করাতে হয়েছে প্রথম আমরা যে প্রথম শটটা এনজি হয়ে গেছিলো মানে আমি অতটা ভয়ে বা ওই নার্ভাসে আমি ওই নাচের যে একটা স্টেপ আছে এটা আমার হাত আর এর থেকে বেশি খুলছে না এরকম আর এরকম হচ্ছে তারপরে আবার আরেকবার তখন আমি না এবারে আমাকে ভালোভাবে করতে হবে তো তারপরে আমাকে আমাদের ম্যাচ করাতে হয়েছে তবে একটা হুক স্টেপ কিন্তু হয়ে গেছে সানগ্লাস তাই তো টলিউডে একটা হুক স্টেপ হয়ে গেছে ইতিমধ্যে এবং সেটাই অনেকেই নাচছেন সকলেই দেখতে পাচ্ছেন আমি একটু ইপ্সিতার কাছে জিজ্ঞাসা করবো এরকম একটা ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে সেই সময় সুপার ডুপার বাম্পার যা যা হিট বলা যায় এবং এখনও একটা ইতিহাস তৈরি করা ছবি এবং এই গান আমরাও এখনও নাচি যে এই গানে সেই গানের সঙ্গে যুক্ত থাকা ইপ্সিতা প্রথম ছবি এরকম একটা সুযোগ সত্যি দাদার মতো মানুষের কাছে এইটা কত বড় পাওয়া একটু এইটা মানে এই প্রশ্নটা আমাকে যারাই যতবারই জিজ্ঞাসা করা হয় আমি সত্যি উত্তর খুঁজে পারি না মানে পাই না মানে উত্তরের আমি শব্দ খুঁজে পাই না তারপরে আমি কোনটা বসিয়ে বলবো তবে সত্যি মানে এইটা তো প্রথমত মানে আমি কোনোদিন ভাবিনি কোনোদিন বিশ্বাস করিনি স্বপ্নটা দেখারও সাহস পাইনি কিন্তু তারপরে এখন সত্যি আমি সিনেমাতেও বলেছি এই কথাটা মানে প্রসেনজিৎ একটা শুধু নাম নয় এটা একটা ইমোশন আর আমার কাছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা এইটা একটা সিনেমা নয় এটা আমার জীবনের অংশ আমার পরিবার আমি আমি চাই যেন আমাকে এভাবেই গাইড করো তুমি আমার এরপরে আমি যাই করবো না কেন আমি এখন এদের থেকে গাইডেন্স নিই না আমি চাই তুমি আমাকে গাইড করো কারণ ওই আমি ওই হাতটা ফিল করতে পারি মানে ওইটা আমি আমি ওটা ফিল করতে পারি তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আমি সারা জীবন আমি এই যে যেই ভালোবাসাটা আমাকে দেওয়া হয়েছে যে বিশ্বাসটা আমাকে করা হয়েছে আমার দিক থেকে আমি সারা জীবন চেষ্টা করবো এইটার এইটাকে সম্মান দিয়ে এইটার এইটার মর্যাদা রাখার এবং এই হাতটা যেন টলিউডের ওপর থাকে আমাদের সকলের ওপর থাকে তাহলেই আমরা ভালো থাকতে পারবো তাই না না হলে এইভাবে ভালো থাকা সম্ভব নয় আমাদের তো দাদা একটা কথা জিজ্ঞাসা করবো ইপ্সিতা খুব ভালো অভিনেত্রী অনেকেই জিজ্ঞাসা অনেকেই বলে যে ওকে সেইভাবে ইউজ করা হয় না সেক্ষেত্রে সুবর্ণলতা থেকে আমি যদি সম্রাটদা দেখি তার প্রথম কাজ আমি অনেক এখানে অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখছি যে ছোটো পর্দা যাদেরকে ওইভাবে ট্যাগ করে দেওয়া হয় যে তারা ছোটো পর্দার এরা বড় পর্দা এখানে আমি দেখছি অনেক ছোটো পর্দার অভিনেতা অভিনেত্রীরাও আছেন তো এইটা কি তুমি মানে ভেবেই করলে যে এই যে নতুনদের নিয়ে নতুনদের চান্স দেওয়া দেখো এইটা তুমি যদি মানে ইউ অল নো আমি বারবার বলতেই অবাক লাগে যে মানে আমার 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 প্রোডাকশন হাউসটা তো আমি কি ওইভাবে মানে সেট আপ করে করি না কাজ মানে এইটা এটা এটা এটার জন্য করছি ওটার জন্য করছি মানে আমি যখন তিন ইয়ারি কথাও করেছি রানা সুদেশনার একেবারে অল্প বয়স তখন পরম রুদ্র মানে এরা সব ওই 21-22-23 রেঞ্জে সব বাচ্চা বাচ্চা ছেলে সেই ছবিটা একটা রিভলিউশন তৈরি করেছিল তার পরবর্তীকালে বাপি বাড়ি যা যদি ভাবি এক ঝাঁক গানের ওপারের আমার যে মুখ যারা হিউজ সাকসেস দিয়েছিল অফকোর্স উইথ দ্য ব্লেসিং অফ মানে ম্যাজিক্যাল একটা লোক ছিল ঋতুদা তো তার গাইডেন্স পেয়েছিল তারা এবং দে পারফর্ম সো ওয়েল মানে মিমি বলি অর্জুন বলি গৌরব বলি ইন্দ্রা এই কিন্তু এইবারে এই গ্রুপটা টেলিভিশনে চলে গেলে নর্মালি তাদেরকে নিয়ে সিনেমার কেউ ভাবে না আমি তারপরে কিন্তু অনেস্টলি বলছি সেই চ্যানেলের সঙ্গে হাত জোর করে কোনো ঝগড়া জারি না এবছর আমার সিনেমা করছি ভাই আমি লিখেছি ছেলেমেয়েগুলোকে নিয়ে বাপি বাড়ি যা অ্যান্ড তোদেরকে ছাড়তে হবে প্লিজ আমাকে ছাড়ো আমার ছবি বানাই তারপর যদি ওরা সিনেমায় থাকে সিনেমায় থাকবে টেলিভিশন কিন্তু ওটা নয় কিন্তু সেই ছবিটা আমি করেছিলাম তো আজকে তারা ইন্ডাস্ট্রিকে মোটামুটিভাবে তারা কত কত ভালো ভালো কাজ করছে তারা আই অলওয়েজ ফিল প্রাউড মানে আমি যদি একটা উড়নচণ্ডী ভাবি ওটা ফার্স্ট ডিরেক্টর আমার নায়িকা প্রথম ছিল সো ইভেন মহালয়া ভেরি ডিফারেন্ট সাবজেক্ট লাস্ট ছবি আমার নিরন্তর চন্দ্রাশিষের সেটাও তো
ফার্স্ট ছবি, তো আমার একটা চেষ্টাই থাকে এখানে সম্রাট আমাকে স্ক্রিপ্টটা শোনায়। অবভিয়াসলি স্ক্রিপ্টটা শোনার পর আমার বেশ কিছুটা সময় নিয়েছিলাম, বেশ কয়েকটা দিন, কারণ সত্যি তো আমি নিজের মিম দেখে নিজে হাসি। এখন সব থেকে বেশি মিম হয় আমার, আগে যখন করতো মীররা করতো, বাট এখন তো খুললে যদি তুমি দেখো সব থেকে বেশি মিম কার বাংলায়, এই ছবিটা না আমি যদি প্রেজেন্ট না করতাম, এটা প্রযোজনের কথা বলছি, আমি প্রেজেন্ট না করতাম, এটা অন্য কেউ করতো না, ও যার কাছেই যেত স্ক্রিপ্টটা। কারণ আমাকে তো এমনিতে ইন্ডাস্ট্রির লোকটা একটু, যারাই প্রডিউসার আছে তারা ভালোবাসেন, রেসপেক্ট করেন, তো এইটা তো বোম্বা থেকে কাটা ছেঁড়া করা হয়েছে। এটা একমাত্র হতে পারতো যদি আমি ছবিটা করতাম। অ্যান্ড আমার মনে হলো যে কেন নয়, মানে থিংস হ্যাভ চেঞ্জড, আই হ্যাভ নাথিং টু লুজ, আর এটা নিয়ে তো লোকে করছে এবং মজা পাচ্ছে লোকজন ওটা দেখে, এত কেন ভিউজ হয়। তাহলে আমি যদি ওটারই একটা অন্য ফর্ম্যাট অফ ফিল্ম করেছি, সেখানে একটা প্রেমের গল্প, আসলে একটা প্রেমের গল্প, কিন্তু একটা মানুষের কে নিয়ে টানা পড়ে না, এবং দুটো প্রেম কিন্তু আসলে, তাই না, ইপসিতার একটা এবং ওদের দুজনের একটা, সো ইটস লাইক এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ এ স্টোরি টেলিং। তাই জন্য আমার আমার মনে হয়েছিল দিস ফিল্ম শুড হ্যাপেন। তারপরে আমার সবই, দেখো আজকে ইপসিতার কথাই বলছি, দেখো ঋষভকে আমাকে যখন অনেকগুলো ছেলের কথা ভাবা হচ্ছিল, তার মধ্যে ঋষভের নামটা আসতে আমি হ্যাঁ বললাম, কারণ ঋষভকে একটা অন্যরকমভাবে লোকে ব্যবহার করে, আমি দেখেছি তার হি ইজ মোর এস্টাবলিশড ইন ওটিটি সিনেমাও করেছে, তো ওর একটা ধরন আছে। কিন্তু আমাদের যে চরিত্রটা ও করেছে প্রসেনজিতের ছোট ভাই, সো এইটাতেও একদম ডিফারেন্ট। কিন্তু আমরা প্রথম থেকেই একটা গল্পেতে ছিল যে আমাদের না নায়িকা বলতেই একটা চেহারা সবার সামনে আসে, ঠিক, এটা সম্রাটেরই আইডিয়া, এবং আমি সেটাকে মানে অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে ভাই নায়িকা বলতেই একটা জিরো ফিগার হবে না, আই ওয়ান্ট টু হ্যাভ এ নায়িকা যাকে একটু বেশ মোটাসোটা গাবলু গুবলু বাড়ির মেয়ে একদম এরকম টাইপ। এইখানটা অনেক অনেক ইনফ্যাক্ট এই একটা ক্যারেক্টারের প্রচুর অডিশন নেওয়া হয়েছে, দে অল ওয়ার গুড, বাট আমার ফাইনালি ওর অডিশন বেস্ট লেগেছিল। তারপর ওকে ডাকলাম সামনে, দেখলাম, অফকোর্স আমি জানতাম ও শুধু ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস, কিন্তু ও যে ভালো অভিনেত্রী সেটার জন্য না প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা দেখতে হবে, ও জাস্ট স্কোর করেছে, স্কোর একদম, এখানে সবাই খুব পাওয়ারফুল অ্যাক্ট্রেস আছে, মানে সবাই খুব পাওয়ারফুল অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছে, দারুণ দারুণ সব অভিনেতা অভিনেত্রী আছে, বুঝলো, ও জাস্ট বল পেয়েছে আর ছক্কা মেরেছে, বল পেয়েছে ছক্কা মেরেছে একদম। কিন্তু দাদা একটা কথা বল, তুমি যখন স্ক্রিপ্ট রিডিং এর কথা বলে একটা ডায়লগ 60 বছরের বুড়ো শব্দটা ইউজ করতে আমার কষ্ট হচ্ছে, এটা যখন শুনলে কি মনে হয়? এটা বলতে তোমার কষ্ট হচ্ছে, এবং এইটা মানে আমি আমি এখানে আমি আমি তোমাকে থামি, আমি একটা কথা এখানে বলতে চাই যে এইটা এই মানে এই সাহসটা এটা একমাত্র মানে তোমার পক্ষে সম্ভব, মানে আর কেউ কোনোদিনও এই করার এতটা মানে এই জিনিসটা করার সাহস আজ অব্দি দেখায়নি, এবং আমার মনেও হয় না যে এটার পরেও মানে কেউ তোমার সবটা দেখে তোমার তোমারই তো মানে তুমি তোমার এই কোয়েশ্চেনটা করতে তোমার হেজিটেশন। আমি একটা ছোট্ট করে বলি, ট্রেলারটার মজাটা হচ্ছে একটা সংলাপ আসছে যেখানে বলছে ঋষভ যে কি আছে ওই 60 বছরের বুড়োটা, ঠিক, আর তারপরে যখন ছক 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 আসছে লোকে হ করে উঠছে, সত্যি, সো দ্যাট ইজ মাই কেক, দ্যাট ইজ মাই পিচ। তো চুটিটা না বস, ওই উপরওয়ালা বানিয়ে দিয়েছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। কিন্তু আমি শুধু প্রসেনজিৎকে ভালোবাসি। কি আছে ওই 60 বছরের বুড়ো মালটার মধ্যে? একটা ছোট্ট গেম খেলবো, এই সময়টা একটু দিতেই হবে, কিছু সিনেমার তোমার জনপ্রিয় কিছু সিনেমার ডায়লগ আমি লিখেছি মানে এখানে রেখেছি, তোমার তো মনে থাকবে, কিন্তু এই যে আসল ফ্যান বসে আছে, বাস্তবে কতটা আসল ফ্যান সেটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা ফার্স্টেই শুরু করি, ঠিক আছে ঠিক আছে, ফার্স্টে হচ্ছে প্রবীর বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না, কেমন বলতে পারো? এটা বলতে পারবো, হ্যাঁ পারবো, এটা বলতে পারবো, পরেরটা, হ্যাঁ 22 শ্রাবণ, একটু একটু হয়েছিল, ঠিক আছে। মিডিয়া কভারেজে থাকবো, মিডিয়া কভারেজে থাকবে কে? আমি। হোর্ডিং জুড়ে কে থাকবে? আমি। শুক্রবারে পর্দায় কে থাকবে? আমি। এটা আমি ইন্ডাস্ট্রি, আমি অরুণ চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, একদম অটোগ্রাফ। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কত সস্তায় একটা আস্ত জামাই পেয়ে গেলেন এই বাজারে, এত সস্তায় একটা
ধূপকাঠিও পাবেন না, এটা কিন্তু বলতেই হবে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ। হ্যাঁ একদম একদম। আচ্ছা এইবার দেখি, কাল অবধি এখানে সবাই তোর নিয়মে চলছিল, আজ থেকে এখানে সবাই আমার নিয়মে চলবে, যেটা হচ্ছে সবসময় হবেই। দাদা এটা মনে আছে? একবার বল। কাল অবধি এখানে সবাই তোর নিয়মে চলছিল, আজ থেকে এখানে সবাই আমার নিয়মে চলবে। প্রতিবার আচ্ছা এবার আর একটা যাই, আমার বাবার নাম অন্যায়, মায়ের নাম অত্যাচার, এই অন্যায় অত্যাচারের মাঝেই হচ্ছে আমার জন্ম, ঘেন্না হচ্ছে আমার ডিগ্রি, আর অবজ্ঞা হচ্ছে আমার পরিবেশ। এর মধ্যে কিন্তু ছবির নাম আছে। হ্যাঁ আমরা এটা একটা, তুমি বোধ হয় জানো না, তোমাকে এটা সারপ্রাইজ দেওয়া আছে, আমাদের একটা এটা নিয়ে গল্প আছে, পরে তুমি জানো। আমরা একটা ছোট্ট ভিডিও বানিয়েছি এইটার ওপর। মিলে গেল তাহলে ছবির নাম না ছবির? হ্যাঁ দুটো লাইন বল। এরকম আরো অনেক ডায়লগ আছে, আরো অনেক কথা আছে দাদার সঙ্গে বলার, কিন্তু সত্যি সময়টা খুব কম, দাদার কাছেও সময়টা খুব কম। কিন্তু একটাই কথা বলবো দাদা, শেষে যে যে সময়টা সকলে ভেবেছিলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একদম বদলে গেলেন, পুরনো প্রসেনজিৎকে আর পাওয়া যাবে না, তুমি সেই সময়টাই সবাইকে ধাক্কা দিয়ে আবার দেখিয়ে দিলে যে না আমি নতুনেও আছি পুরনোতেও আছি, তাই তো? একদম, মানে এটা আমি বলি যে আমার এই প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা, আই এম সো হ্যাপি যে এই ছবিটা খুব একটা, দেখো আমরা এই ছবিটা 25 নভেম্বর রিলিজ করছি একটাই কারণে, যেটা আমি বারবার বলছি যে 25 নভেম্বর ডেটটা কেন, একটা পেছনে কারণ আছে, আমি অন্য সময় আসতে পারতাম। 19 তারিখ থেকে একটা বিয়ের মৌসুম শুরু হচ্ছে সারা শহরে এবং সেটা চলবে বেশ কিছু। এটা একটা নির্ভেজাল মানে আনন্দ, কমেডি, হাসা, রোম্যান্স, গান, প্রত্যেকটা গান আমাদের খুব ভালো হয়েছে, মানে আমার বিশ্বাস, এবং একটা গান তো ভাইরাল হয়েছে, বাকি সব গানগুলো খুব ভালো। সো ইটস এ ভেরি এন্টারটেনিং ফিল্ম, বাট ওই কমার্শিয়াল বলতেই না আমরা নিজের একটা আইডিয়া করি। আমি এই ছবিটাকে না কখনোই বলতে পারছি না এটা মাল্টিপ্লেক্সের ছবি না, আবার এটাও বলতে পারছি না যে এটা সিঙ্গেল স্ক্রিনের ছবি। সো আই রিয়েলি ওয়ান্টেড টু, ভালো হবে মন্দ হবে এটা তো একমাত্র ঈশ্বর জানে, বাট আমার কোথাও মনে হয় ইট উইল কেটার টু অল, মানে বাড়ির আত্মীয়রাও দেখতে পারবেন, আবার বাচ্চারাও ইয়াঙ্গার জেনারেশনেরও ভালো লাগবে। ইটস ওয়েট, আজকে যে ঘটনাগুলো ঘটছে, মজাগুলো, তারা এন্টারটেনমেন্ট হচ্ছে, এন্টারটেন থ্রু মোবাইল, সেটাকে একটা বড় পর্যায়ে একটা অন্যরকমভাবে আনার চেষ্টা, অ্যান্ড দে হ্যাড ডান সুপার, মানে ঋষভ অ্যান্ড ইপসিতা। আমার 25 নভেম্বর আসার কারণ যাতে ওই বিয়ে বাড়ির পরে পুরো আত্মীয় স্বজন শালিদের নিয়ে টিয়ে ছবিটা ডিলিভার করতে যেতে পারেন, তো আই থিঙ্ক পিপল উইল এনজয় ইট। অ্যান্ড এন্ড অফ দ্য ডে অফকোর্স ইটস দ্য সেলিব্রেশন অফ শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মানে যেটা হরো এতদিন আগে আমাদেরকে উপহার দিয়ে গেছে। ঠিক, তো আজ থেকে 23 বছর আগে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সকলে দেখতে গেছেন, বিয়ের পর শালিদের নিয়ে বা শ্বশুরবাড়ির বা বাপের বাড়ির লোকদের নিয়ে এইবার এই ছবিটা দেখতে যাবে, তাই? একদম, সবাইকে নিয়ে, সপরিবার, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসাথে, প্লিজ সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমি সবার প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।